হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে মূলত নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সঠিক উপায় নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন যাতে আপনি সঠিক দিক নির্দেশনাগুলো ফলো করতে পারেন। তো শুরুতেই বলে রাখি, চাকরির প্রস্তুতিতে হতে হবে পরিশ্রমী এবং কৌশলী, কারণ প্রতিযোগিতামূলক যে সকল চাকরি আছে সেগুলো পরীক্ষার ধরন কিন্তু অনেকটাই বদলে গেছে, যেহেতু সবাই কিন্তু এখন মোটামুটি পড়াশোনা করে। তাই এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বদলাতে হবে নিজেকেও, অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ, আর তাহলেই আসবে আপনার কাঙ্ক্ষিত সাফল্য। তো অনেকে দেখা যায় যে কি চাকরির জন্য শর্টকাট পড়তে গিয়ে ছোট একটা চাকরি পেতে কিন্তু দীর্ঘ সময় কাটিয়ে ফেলেন। এতে বয়সের সাথে সাথে কিন্তু আপনার হতাশাটাও বেড়ে যায়, ফলে প্রথমে কিন্তু আপনাকে সামর্থ্য অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী পড়াশোনা চালিয়ে যেতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে প্রতিদিনই, কিছুদিন সময় দিয়ে মূল বই ও বেসিক বই আগে পড়ে ফেলতে হবে, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর কিন্তু আপনি বাজারে গতানুগতিক যে সকল বই আছে সেগুলো থেকে পড়া শুরু করতে পারেন। অনেকে দেখা যায় যে কি কোনো বেসিক নাই, সাধারণ চাকরির জন্য বাজার থেকে যে কোনো একটা বই কিনে পড়া শুরু করে দেন। তো এটি কিন্তু একটি বড় ভুল। অবশ্য আপনাকে কিন্তু প্রত্যেকটা টপিকের আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে, এরপরে কিন্তু আপনি বাজার থেকে গতানুগতিক একটা বই কিনলে কিন্তু আপনি ভালো একটা ফল পাবেন। তো এবার আসি বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটারের উপর জোর দিতে হবে, কারণ দেখা যায় যে কি 16 গ্রেড বা কম্পিউটার অপারেটর যে লেভেলের চাকরিগুলো আছে এগুলোতে কিন্তু অবশ্যই পরের চাকরিগুলোতে কিন্তু আপনার কম্পিউটারের যে দক্ষতা আছে সেটি চাওয়া হয়, তাই অবশ্যই আপনাকে কিন্তু বইয়ের পাশাপাশি কম্পিউটারের উপর জোর দিতে হবে। সঠিক দিক নির্দেশনা, পরিশ্রম ও বেসিক ক্লিয়ার না থাকলে প্রিলিমিনারি বলেন বা যে ধরনের চাকরি বলেন না কেন, এমসিকিউ হোক, যে ধরনের চাকরি হোক, চাকরি পরীক্ষা হোক, আপনার পাস করাটা কিন্তু জটিল হয়ে যাবে। প্রিলিমিনারি মানে যে শুধু মুখস্থবিদ্যা এমন কিন্তু নয়, এখানে কিন্তু আপনাকে কিছুটা টেকনিক অবলম্বন করতে হবে, আর যারাই টেকনিক অবলম্বন করতে পারবে তারাই কিন্তু এ যাত্রায় পার হবে। তো একটা যদি উদাহরণ বিবেচনা করি আপনাদের জন্য, মনে করুন একটা বনে দুইটা প্রাণী আছে, একটা প্রাণী 18 ঘন্টা ঘুমায় আর একটা প্রাণী 18 ঘন্টা কাজ করে। আপনারা নিশ্চয়ই জানেন 18 ঘন্টা ঘুমায় কোন প্রাণীটি, অবশ্যই সিংহ, আর 18 ঘন্টা কাজ করে হচ্ছে গাধা। কিন্তু গাধা 18 ঘন্টা কাজ করার ফলেও কিন্তু বনের রাজা সেই সিংহই, অর্থাৎ যতটুকু দরকার সেটুকু যদি আপনি গুছিয়ে ভালোভাবে পড়েন তবেই কিন্তু আপনি সফলতার দেখা পাবেন। কোন বই কীভাবে পড়বেন সেটা কিন্তু একটা বড় ব্যাপার, তাই সঠিক তথ্যের বই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর উপর নির্ভর করে পরীক্ষার কক্ষে যাওয়া উচিত আপনার। তো আপনি সঠিক বই কোনটি বা কীভাবে বুঝবেন কোনটা সঠিক বই, সেটা যদি আপনি আপনার সিনিয়রদের থেকে অথবা ফেসবুক যদি ঘাটাঘাটি করেন তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন কোন বইটা সঠিক এবং কোন বইটা আপনার জন্য প্রয়োজনীয়। তাছাড়া আপনি যে সকল স্টাডিমূলক গ্রুপ আছে ফেসবুকে সেখানেও কিন্তু আপনি পোস্ট দিয়ে দেখতে পারেন আপনার বিস্তারিত বলে। তো এবার আসি পরবর্তী টপিকে, অর্থাৎ বেশি বই না পড়ার চেয়ে আপনি যদি ভালো মানের একটা বই পড়েন এবং সেই বইটা যদি বারবার পড়েন তাহলে কিন্তু আপনার মনে থাকার সম্ভাবনা বেশি। এবার যদি বলি কিভাবে পড়তে হবে সে সম্পর্কে যদি বলি, তো কিভাবে পড়াশোনা চালিয়ে যাবেন, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের পাশাপাশি কম্পিউটারের উপর আপনাকে বেশি জোর দিতে হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে, মুখস্থ নয়, পড়তে হবে বুঝে বুঝে। আর আমাদের মধ্যে অনেকেরই চেষ্টা থাকে যে দ্রুত কিভাবে অধ্যায়গুলো শেষ করা যায়, তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে দ্রুত অধ্যায় শেষ করার চিন্তা না করে সময় দিয়ে মনে রাখার চেষ্টা করতে হবে বেশি বেশি। প্রতিটি বিষয়কে আলাদা আলাদা সময়ের স্লটে ভাগ করে নিতে হবে, নিজের সময়, সুযোগ ও সাধ্যমতো একটা প্ল্যান তৈরি করে পড়তে হবে, অর্থাৎ আপনাকে একটা রুটিন তৈরি করে নিজের সাধ্যমতো চেষ্টা করতে হবে। আর কেউ যদি চাকরির পাশাপাশি প্রস্তুতি নিতে চান, অর্থাৎ অনেকে দেখা যায় যে কি কোম্পানির চাকরি করে অথবা যে কোনো ধরনের অন্য চাকরি করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুরো যে অবসর সময়টুকু পান সেই সম্পূর্ণ অবসর সময়টুকু কাজে লাগাতে হবে। এতে কিন্তু এভাবে যদি আপনি পড়তে থাকেন এক সময় অন্য অন্য যে যারা চাকরি না করে পড়াশোনা করতেছে তাদের সাথে কিন্তু আপনার ব্যালেন্স হয়ে যাবে, তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু প্রতিদিনের পড়াটা যে প্রতিদিনই পড়ে শেষ করতে হবে। তো এবার আলোচনা করি যে সকল ভুলগুলো করা যাবে না, সামর্থ্য ও যোগ্যতার বিচার না করা, অর্থাৎ লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা রাখতে হবে প্রার্থীর লক্ষ্য তার সামর্থ্য ও যোগ্যতার সাথে সামঞ্জস্য আছে কিনা। যেমন অনেক প্রার্থীকেই দেখা যায় যে কি বাছাই পরীক্ষা টেকার মতো যোগ্যতা না থাকার পরেও বড় বড় চাকরির পেছনে ছুটতে থাকে তারা। তো এতে দেখা যায় যে কি আপনি যেই চাকরির জন্য বা যে পদের জন্য উপযুক্ত সেই পদটিও হাতছাড়া হয়, একইভাবে বড় যে পদ সেটিও হাতছাড়া হয়, ফলে দুটি কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। তো এই বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে।
এরপর আবার অনেকে দেখা যায় যে কি বেসিক শক্ত না করে প্রস্তুতি, অর্থাৎ শুরুতে যেটি বলছিলাম যে কি গতানুগতিক একটি বই কিনে কিন্তু পড়াশোনা করে। তো বেশিরভাগ প্রার্থী কিন্তু বেসিক মজবুত না করেই কিন্তু বাজার থেকে মানে বই কিনে একটা পড়া শুরু করে দেয়। তো এক্ষেত্রে দেখা যায় যে কি পড়া তো মনেই থাকে না, তাছাড়া নতুন একটা প্রশ্ন করলে অথবা হালকা একটু চেঞ্জ করে একটা প্রশ্ন করলে কিন্তু, যেমন ইংরেজি বা গণিতের মতো যেসব বিষয়গুলো কিন্তু আপনাকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়, সেই বিষয়গুলোতে কিন্তু একটু প্রশ্ন চেঞ্জ করে দিলেই আর পারা যায় না। তা অবশ্যই আপনাকে বেসিক শক্ত করতে হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বারবার প্রস্তুতি ট্র্যাক পরিবর্তন, অর্থাৎ প্রার্থীরা বারবারই প্রস্তুতির ধারা পরিবর্তন করলে পরে কিন্তু কোনো দিকেই পুরোপুরি প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি, একজন কিছুদিন বিসিএস এর প্রস্তুতি নিল, এরপর কিছুদিন আবার ব্যাংকের প্রস্তুতির দিকে ঝুঁকে গেল, তো এরপরে দেখা যায় যে কি কোনোটি হবে না, কারণ বিসিএস এর প্রস্তুতি এবং ব্যাংকের প্রস্তুতি মোটামুটি একই হলেও কিছুটা কিন্তু পার্থক্য থাকে। তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে অযথা সময়ের অপচয় করে। যে সকল সময়ে বা যে সময়ে প্রার্থীদের সবচেয়ে বেশি সিরিয়াস হওয়া উচিত, সেই সময়টা অনেকে অপ্রয়োজনীয় আড্ডা, বিনোদন, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে সময় নষ্ট করে ফেলেন। বিনোদন দরকার আছে, কিন্তু সঠিক সময়ে সঠিক কাজ করতে পারাটাই একজন ব্যর্থ ও সফল ব্যক্তির মতো পার্থক্য গড়ে দেয়।